সুমিতা বসু চৌধুরীজ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি ব্রেড স্যান্ডউইচ। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি দেখাবো এবারে কি করে ব্রেড স্যান্ডউইচ রেডি করতে হয়। এটা অত্যন্ত বাচ্চাদের জন্য হেলদি ব্রেকফাস্ট। ব্রেড স্যান্ডউইচ বানাবার জন্য আমার লাগছে 2টো সিদ্ধ করা আলু, এখানে ক্যাপসিকাম আর বিনস কুচি, বাটার, গাজর, একটা ছোট গাজর গ্রেট করা আছে, আর পাউরুটিগুলোকে এরকম 2 টুকরো করে দেওয়া হয়েছে। এবার আমি দেখাবো কী করে ব্রেড স্যান্ডউইচ রেডি করতে হয়। আর দুটার মধ্যে আমি মেশাবো একটু শুকনো কলাই ভাজা জিরের গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, ঝাল ঝাল খেতে ভালো লাগবে, পরিমাণ মতো নুন, এবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব। সিদ্ধ করা হলো এটা, একদম যতক্ষণ না আলুটা পুরো মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ এটা সুন্দর করে মেখে নিতে হবে। লঙ্কা কুচি দিলে মুখে পড়লে বাচ্চাদের জন্য এটা ব্রেকফাস্ট হচ্ছে, ওদের ঝাল লাগতে পারে, ওই জন্য আমি একটু মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগবে। আমার আলু মাখা হয়ে গেছে, আমি প্যানে 1 চামচ তেল দিয়েছি, এবারে সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে গ্রেট করা গাজরটা মেশাবো। অ্যাকচুয়ালি স্যান্ডউইচের যে ব্রেডের ভিতরে যেটা আমি দেব ওই হিসাবে স্যান্ডউইচে সেটা আমি রেডি করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা ভালো করে ভাজা করে নিতে হবে, তাহলে টোস্টের ভিতরে এটা খেতে খুব ভালো লাগবে। ওই জন্য যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ, দেখুন ক্যাপসিকাম আর বিনস যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি মিশিয়ে দেবো টেস্ট বাড়াবার জন্য। এটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ দেখুন আমার আলুটা সুন্দরভাবে মেখে আমি তেলে ভেজে নিলাম, তার মধ্যে ক্যাপসিকাম, গাজর কুচি, গাজর কুচি ছিল না গ্রেট করা ছিল, গাজর আর বিনস ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যেটা আমি পাউরুটিগুলো 2 টুকরো করে রেখেছিলাম তার মধ্যে আমি এটা খুব পুরটা ভালো করে ঢুকিয়ে নিয়েছি, আর একটাও দিয়েছি। এবার আমি প্যানে বাটার দিয়ে দেবো, বাটারটা গলে গেলেই আমি খুব তাড়াতাড়ি উঠে যায় যে যে দিকটা আমার পুড়ছিল আমি সেই দিকটাই এখানে দিয়ে দিলাম। এরকম করে সবগুলো পুর করে করে এক পিট করে ভেজে নিয়ে তারপর আমি দেখাবো আবার কি করতে হবে। এই যে এরকমভাবে ভর্তি করে করে পুর দিয়ে আমি
আমি এই বাটারে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ওটা ফ্রাই হবে ততক্ষণ ওটা উল্টাবো না, একটু সময় দিতে হবে। খেতে খুব ভালো হয় আর বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্যকর। এভাবেই আমি সবগুলো উড়ঘুরে করে ভেজে নিয়ে তারপর আবার কি করব পরের স্টেপটা দেখাচ্ছি। দেখুন আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবারে যেদিকটা উল্টেছি ওটা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে আর একটা ব্রেড দিয়ে আমি এটাকে ঠিকে দেব। এরকম করে ঢেকে দিয়ে এটাকে আবার উল্টে দেব। এরকম লাল হয়ে গেছে ওই দিকটা, ওরকম বাটারের মধ্যে ভাজা হয়ে যাবে। এরকম লাল করে ওই পিঠটা ভেজে নিতে হবে, সময় দিতে হবে টোস্টারে, তারপর আমি ওটাকে নামিয়ে ফেলবো। আমি নামিয়ে ফেললাম এরকম করে, এটাও দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আমার আজকের ব্রেড স্যান্ডউইচ রেডি টু সার্ভ। এটাকে আমি সস দিয়ে সার্ভ করবো। অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট।